যখন একটি সন্তান, একটি ছেলে মেয়ে ঠিক ভোরবেলা সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠবে, বুদ্ধকে প্রদীপ সুগন্ধে পানীয় আহার্য পূজা আদি দিয়া পূজা করবে, মাতা পিতাকে প্রতিদিন একবার নমস্কার করবে, বয়োজ্যেষ্ঠকে সম্মান করবে, পাড়া প্রতিবেশীকে সম্মান করবে, কেমন ভিক্ষু সংঘকে সেবা করে মন্দিরে গিয়ে পূজা বন্দনা করবে, প্রতিষ্ঠাপ্তা একটা একটা করে অষ্টশীল নেবে, তখন সে সন্তান বংশের মানপূর্ণ হয়, সেরকম কোন কর্ম সে করবে না। সে হাজারবার মনের মধ্যে একবার যখন মা যখন কষ্ট পাবে তার ব্যবহারে, হ্যাঁ, তখন তার নিজের মধ্যে নিজেকে অপরাধী মনে হবে, আহা আমার মা কাঁদছে আমার জন্য, আমার বাবা দুঃখ পাচ্ছে আমার জন্য, হ্যাঁ। আর যদি তার মনের মধ্যে যদি ধর্ম স্থাপন করতে না পারেন, অনেক হাঁদন্য যদি হন্দে অনমরিয় জন্ম হয়তো মরি যাবি, তাড়াতাড়ি তুমি মরলি আই ব্যাংক তোর নামে টিয়াজি নাছিল মালিক আই কেন হন। যদি ছেলে সুসন্তান সুপুত্র করতে পারেন, সেই সন্তান বলবে বারবিটা বিক্রি করে হলে আমার মায়ের চিকিৎসা করা হোক, এরকম বৌদ্ধ সমাজে অনেক প্রমাণ আছে, দৃষ্টান্ত আছে। মানে মা বাবা চিকিৎসা করতে করতে গরিব হয়ে গিয়ে গিয়ে হয়ে গিয়ে গিয়ে ব্যবসা বাণিজ্য পর্যন্ত বন্ধ হয়ে গিয়ে গিয়ে হ্যান্ডিক্যাপ প্রমাণ আছে, বুড়ো মা তো বাসা রাখতে স্যার, কিন্তু আর কতগুলো আছে, তুমি তাড়াতাড়ি মরে যাবো টিয়া পয়সা আরে নদ প্রভিডেন্ট ফান্ড জিম ফাইও 50 লাখ টিয়া একটি ব্যাংকত আছে কি না খাইম বেরোন তাড়াতাড়ি মরে গেলে আইম ফাইও হ্যান্ডিক ছেলেও আছে। যেই সন্তান আপনার সেবা করেন, আপনার মৃত্যু কামনা করেন, সেই সন্তানের এই ধরনের স্বভাবসুলভ আচরণের ক্ষেত্রে এটা আপনারই কারণ, এটা ধর্মের কারণ নয়, এটা আপনি দায়ী। সদ্ধর্মের পূজারবিন্দ দেখুন, SSC পরীক্ষার আগে কোনো ছেলেকে মোবাইল দেবেন না, মোবাইলটা বিষাক্ত, এটা একটা নেশার মতো। মদ না খেলে যেমন ভালো লাগে না, বিড়ি সিগারেট না খেলে যেমন ভালো লাগে না, হ্যাঁ, হিরোইন না খেলে যেমন ভালো লাগে না, ঠিক একটা নেশার মতো হচ্ছে মোবাইল। যেমন মোবাইলে যখন সে ফোনে টাকা থাকবে না, ইন্টারনেট ব্যবহার করার জন্য তখন তার যখন MB থাকবে না, তখন সে দেখবে পাগল পাগল হয়ে যাবে, হ্যাঁ ভিতর ন টিয়া দো হ্যান দো হন দো হ্যাঁ কলেজে না যাই ও হইবে না হইব তুলব, অথচ কী দরকার, ও কি ব্যবসা করে দেয় না, কোথাও কোনো জিনিসপত্র আনা নিয়ে হচ্ছে, ব্যবসা বাণিজ্যের কারণে ফোনের প্রয়োজন আছে। যারা এই যে আমাদের বড় বড় ব্যবসায়ী এখানে আছেন, ব্যবসার ক্ষেত্রে অনলাইন ছাড়া আপনি পারবেন না, শুধু ব্যবসা নয়, SSC পাস করার পরে কোনো ছেলে অনলাইন ছাড়া থাকতে পারবে না, কেন জানেন, কারণ আপনি অ্যাপ্লিকেশন করবেন অনলাইনে, বিদ্যুৎ বিল দেবেন অনলাইনে, আপনার রেজাল্ট আসবে অনলাইনে, এখন ডাক জোগর সময় নিবে নাই, আপনি যে ইন্টারভিউ দেবেন ইন্টারভিউতে ডাকবে অনলাইনে। কিন্তু SSC পরীক্ষার আগে অনেক কি ব্যবসা বাণিজ্য সহযোগী বলা ফেলবেন যে জনতর ফোন লাগে বোধে নাকি নয়, আর তুমি কি চাকরির জন্য অ্যাপ্লাই করবে নাকি কি করবে, বরঞ্চ অসময়ে এই ফোন সন্তানকে কি করবে বিপদগামী করবে। বর্তমানে 8-9 পড়ুয়া ছেলেরা যখন মা বাবারা পড়ার জন্য বেশি প্রেশার করে, নফরের কা নফরের কা এই সত্য বয় বিয়ানে বিয়েলে এই সেই, তখন উগ্র সন্তান তুমি যদি অনেক চিন্তা ফোসালন যে তোমার জীবনে সবচেয়ে কাকে বেশি বিরক্ত লাগে, হ্যাঁ, তখন হয়তো দেখিবেন যে পরিবার অন্য যে হয়তো মা ভালোবাসে কিন্তু বাপ ফিরে ফিরিয়ে করে, হয়তো বাপ ভালোবাসে নয়তো মাই ফিরে ফিরিয়ে করে, তখন ও সর্বপ্রথম হয়তো মার নাম হইব নয় বর নাম হইব, কারণ আর মার এন ফিটে দেয় বুঝুন না, আর বেড়ে সোজা করে ফেলে আনা হয় না, আমি মাম্মিকে ভালোবাসি আমার বাপি আমাকে ফিটে দেয় বলবে না, কেমন। তাহলে এই যে সন্তানরা SSC পরীক্ষার আগেই এরা হচ্ছে ফুরফুরে প্রাণাপন্ত, এরা যে কোনো মুহূর্তে বিপদগামী হবে, ওদের হাতে ফোন দিবেন না, কেমন।